গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে বুথে হাজির বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। করোনার ভ্যাকসিনেশন নিয়ে নানা অপপ্রচার থাকলেও তাতে কর্ণপাত নেই ফেডারেশন কর্তার। বাংলাদেশে ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে এই কার্যক্রম শুরু করেন তিনি। কাজী সালাউদ্দিনের সঙ্গে এদিন টিকা নিয়েছেন তার সহধর্মিনী। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই টিকা প্রয়োগ করা হয়। এরপর কিছুক্ষণ অবজারভেশনে রাখা হয় তাদের। টিকা গ্রহণের পর কোনো রকম সমস্যা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফে বস। যখনই শুনেছি যে ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল বাংলাদেশে, তখন থেকে আমি চেষ্টা করছি ভ্যাকসিন দিতে। আমার ওয়াইফও নিয়ে গেছে, আমি আমার ছেলে মেয়েকে আনছিলাম দেওয়ার জন্য। সিস্টেমটা ইজ নট ভেরি প্রপার, যার ইচ্ছা সেই নিতে পারতেছে না। এটা অ্যাভেলেবল করে দেন ওপেন হসপিটালে, যার ইচ্ছা সেই নিয়ে যাবে। করোনার শুরুতে বন্ধ থাকলেও সরব হয়েছে ক্রীড়াঙ্গন, কিন্তু এখনো পুরনো ছন্দে ফিরতে পারেনি কোনো কিছুই। তাই বাফুফের ভাবনা ছিল ভ্যাকসিনেশন শুরু হলে টিকার আওতায় আনা হবে ফুটবলারদের। নিজে সে প্রক্রিয়ার অংশ হয়ে দ্রুততা বাস্তবায়নের ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। আমি তো পারলে প্লেয়ারদেরকে গতকাল দিতাম, আমি সিস্টেমে দিতে পারতেছি না। আমার অফিস অলরেডি মিনিস্ট্রি অফ স্পোর্টস, মিনিস্ট্রি অফ হেলথ সবার কাছে কমিউনিকেট করতেছে, এবং খালি কমিউনিকেট করতেছি না, আমরা উই আর অলসো লবিং যে আমাকে কয়েক হাজার ভ্যাকসিন দেন আমার স্পোর্টস সার্কেলের জন্য, ইনক্লুডিং আপনাদেরও। আগামী এক মাস পর করোনা ভাইরাসের এই টিকার দ্বিতীয় ডোজ নেবেন বাফুফের সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।